বন্ধুরা, আপনাদেরকে আমার বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে বড় মুরগির রানীক্ষেতের ভ্যাকসিন কী করে করতে হয় সেটা আমি দেখাবো, তার জন্য আজকের এই ভিডিওটা। আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, কারণ বড় মুরগির ভ্যাকসিনগুলো ঠিকঠাক না করলে আপনার হয়তো ক্ষতি হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমার একটা উপদেশ বা অনুরোধ, যেটাই বলুন না কেন আপনারা ভালো করে দেখুন কী করে দেখতে হয়। আর যদি বুঝতে না পারেন আপনারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে জানাতে বা বোঝাতে। তো আপনাদের কাছে আরেকটা কথা, ছোট মুরগির অর্থাৎ দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিনগুলো কী করে করতে হয় সেটা আমার পূর্ব ভিডিওতে আমি আপলোড করেছি। ছোট মুরগির ঘর বা মুরগির ঘর কী করে করতে হয় সেগুলো ভিডিও পাবেন, এবং মাছের বায়োফ্লক সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার দরকার হয় সেগুলো আমি আমার পূর্বে ভিডিওতে আপলোড করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন বা জানতে পারেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত করে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, এবং রাত্রেবেলা আমি ভিডিওটা করেছি এবং এই ভিডিওর সঙ্গে আমার রাত্রের পরবর্তী ভিডিওটা আমি আপলোড করে দেবো, একসঙ্গে যোগ করে দেবো, আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকসিন ভালো কি খারাপ সেটা আপনারা বুঝবেন কি করে। তো আমি আমার এই ভিডিওতেও বলবো যে ভ্যাকসিন ভালো কি খারাপ সেটা বুঝবেন কি করে, কেননা খারাপ ভ্যাকসিন করলে আপনার ফল উল্টো হতে পারে। তাই আপনাদেরকে আগে জানা দরকার ভ্যাকসিনটা ভালো কি খারাপ। তো আপনারা লক্ষ্য করুন, এই আমার জলপূর্ণ সিরিজটা আমি ভ্যাকসিনের গায়ে পুশ করে দিচ্ছি, এবং দেখতে পাবেন যে অটোমেটিক জলটা নিচের দিকে চলে আসছে। দেখুন, একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। এবং আমি একটু বেশি পরিমাণ জল ভিতরে পুশ করে নেবো, কেননা আমার ভ্যাকসিনটাকে একটু ভালো করে গুলাতে হবে বা ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ভালো ভ্যাকসিন করতে গেলে আপনাকে ওষুধটাকে আগে ভালো করে তৈরি করে নিতে হবে। কারণ আপনার ভ্যাকসিনটা যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে আপনার মুরগিকে ভ্যাকসিন করাটাই বেকার যাবে, আপনার খাটনিটাও বেকার, প্লাস আপনার ভ্যাকসিন কেনার পয়সাটাও বেকার যাবে। এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে ভ্যাকসিনটা করার সময় যে প্রত্যেকটা মুরগির জন্য 10 সিসি করে। এবং আপনারা ইঞ্জেকশনের সিরিজের গায়ে দেখতে পাবেন যে দাগ কাটা কাটা থাকে। তো আপনারা যদি না জানেন, যখন আপনারা কোথাও সিরিজটা বা ইঞ্জেকশনের সিরিজটা কিনবেন সেই দোকানে জিজ্ঞেস করে নেবেন যে দাদা 10 সিসি কত হয়, বা যারা জানে তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন। এবং এই ভ্যাকসিনের জন্য যে জলটা ইউজ করবেন সেটা অবশ্যই ডিস্টিল ওয়াটার, এবং আপনারা এই ডিস্টিল ওয়াটারটা কোথায় পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা আপনাদের পার্শ্ববর্তী পশু চিকিৎসা কেন্দ্র অথবা কোনো পশুর ওষুধের দোকানে, এবং সেটাও যদি আপনারা না পারেন তাহলে আপনারা আপনাদের বাড়ির কলের জলটাকে ফুটিয়ে নেবেন এবং ফুটিয়ে ঠান্ডা করে নেবেন, কারণ ভ্যাকসিনের যে জলটা ইউজ হয় সেটা জীবাণুমুক্ত অবশ্যই হওয়া দরকার, কারণ জীবাণুমুক্ত না হলে ভ্যাকসিন করার ফলে আপনার মুরগির অন্য কোনো অসুবিধা দেখা দিতে পারে। তাই ভ্যাকসিনের যে জলটা ইউজ করবেন সেটা জীবাণুমুক্ত হওয়াটা আবশ্যিক। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভ্যাকসিনটার মধ্যে জল পুশ করে বারবার ঝাঁকিয়ে নিচ্ছি, এবং আমি আবার এই ভ্যাকসিন থেকে জলটা তুলে আমি আমার অন্য কোনো পাত্রে রাখবো। এবং আপনারা দেখুন, এরপরেই দেখাচ্ছি আমি কি করে অন্য পাত্রে মিক্সচার করে নিতে হবে, এবং বারবার ভ্যাকসিনটাকে আপনারা একটু মিক্সচার করে নেবেন। এবং আমার যেহেতু মোটামুটি 18 থেকে 20টা প্যারেন্টস রয়েছে, তাই আমি আমার প্রয়োজন মতো তুলে দেবো। যে পাশে যে ভদ্রলোককে দেখছেন উনি আমার মামা, আমার মা কিছু দেশি মুরগি রয়েছে। তো এই থেকে আমরা একটা ভ্যাকসিন থেকে দুজন ভাগ করে নেব, কারণ এই ভ্যাকসিনগুলো সাধারণত 100 মুরগির হয়ে থাকে, তাই আমাদের এত দরকার নেই। আমি আমার প্রয়োজন মতো তুলে পাত্রের পেয়ালার সঙ্গে বা পাত্রের পেয়ালার জলের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবং আপনারা অবশ্যই আর একটা জিনিস বায়োসিকিউরিটির জন্য করবেন, সেটা হচ্ছে হাতে গ্লাভস। যেহেতু আমার গ্লাভস নেই তাই আমি গ্লাভসটা পরি নাই, পারলে আপনারা গ্লাভসটা পরে ভ্যাকসিনগুলো করবেন, এতে আপনাদের নিজস্ব সেফটিটাও যেরকম থাকবে এবং
মুরগির শরীর থেকে আপনাদের কোনো রোগ ব্যাধি আপনাদের সংক্রমণও করতে পারবে না, কেননা মুরগির বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে বা রোগজনিত মুরগিকে যদি আপনারা ভ্যাকসিন করেন সে জীবাণুগুলো আপনাদের শরীরে আসতে পারে। তো আমার এই ইঞ্জেকশনের সিরিজটা খুব একটা ভালো না, তাই আমার একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন এবং এই ভিডিওগুলো আপনারা কেটে কেটে দেখবেন না বন্ধুরা। এই একটা বিশেষ অনুরোধ আপনাদেরকে করবো, কেননা আপনারা যদি ভিডিওগুলো কেটে কেটে বা স্কিপ করে দেখেন আপনারা বুঝতে পারবেন না যে ভ্যাকসিনগুলোকে কী করে করতে হয়। পরে আপনারা জিজ্ঞেস করবেন দাদা ভ্যাকসিনটা কী করে করতে হয়। এবং এবার দেখুন আমি একটা দেশি মুরগিকে নিয়েছি এবং আপনাদেরকে আমি দেখাবো যে মুরগির ভ্যাকসিনটাকে কী করে করতে হয়। আপনারা একটু খেয়াল রাখবেন যখন ভ্যাকসিন করবেন সে সময় ইঞ্জেকশনের সিরিজের মধ্যে কোনো যেন বাতাস না থাকে, কেননা বাতাস থাকলে মুরগির সমস্যা হতে পারে। এজন্য আপনারা একটু ইঞ্জেকশনের সিরিজের জলটা বার করে নেবেন বা হাত দিয়ে একটু আঙুলে স্প্রে মারবেন এবং আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেও দেখাবো যে জলটা কী করে ফেলতে হয়। তো অনেকেই যারা নতুন খামারি আছেন তারা এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, তাই আপনাদের সুবিধার জন্য আমি প্রত্যেকটি কথায় বা ঘটনায় আমি পুঙ্খানুপুঙ্খানু করে বলছি এবং আপনারা একটু নজর সহকারে দেখুন যে আমি ভ্যাকসিনটা কী করে করব। এবং আপনাদের সুবিধার জন্য আমি বেশ কয়েকটা দেশি মুরগিকে ভ্যাকসিন করে দেখাবো এবং ভ্যাকসিনগুলো মুরগির রানের করতে হয় এবং ভ্যাকসিনগুলো দু জায়গায় করা যায়। এবং আপনাদেরকে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে, যখন আপনারা দেশি মুরগিকে ভ্যাকসিন করবেন যে জায়গাটায় ভ্যাকসিন করবেন সেই জায়গাটায় যেন কোনো রকম মুরগির পালক বা লোম না থাকে। এবং ভ্যাকসিনগুলো করার সময় দুজন মিলে ভ্যাকসিন করবেন, কেননা দেশি মুরগিগুলো সাধারণত একটু চঞ্চল প্রকৃতির হয় এবং এই জন্য আপনি যদি একাই ভ্যাকসিন করেন তাহলে হয়তো ফলে ইঞ্জেকশনের সিরিজটা আপনার শরীরে বা আঙুলে কোথাও যেতে পারে এবং আপনার অসুবিধা হতে পারে। এই জন্য বলবো যে ভ্যাকসিনগুলো করার সময় অবশ্যই দুজন মিলে করবেন এবং ভ্যাকসিন করার পর যে মুরগিগুলো ভ্যাকসিন হয়ে যাবে সেগুলোকে আপনারা আলাদা রাখবেন পার্টিশন করে বা কোনো যে পাত্র দিয়ে অর্থাৎ কোনো কিছু দিয়ে আপনারা ওগুলোকে ঢেকে রাখবেন, কেননা যেগুলো ভ্যাকসিন করা হয় সেগুলোকে আলাদা না রাখলে আপনারা পরে বুঝতে পারবেন না যে কোন মুরগিগুলোকে ভ্যাকসিন করা হয়েছে কোনগুলোকে ভ্যাকসিন করা হয় নাই। এতে যদি কোনো মুরগিকে দুবার ভ্যাকসিন করা হয় তাহলে হয়তো কোনো সমস্যা দেখা দিতে পারে। এবং আপনাদের জন্য আরও একটা মুরগিকে আমি দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাবো, তো একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এবং এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন যে ভ্যাকসিনগুলোকে কী করে করতে হয় এজন্য আপনাদেরকে একটু কষ্ট অবশ্যই করতে হবে, ইউটিউবের কিছু বেশ কিছু ভিডিও দেখুন। এবং তাও যদি আপনারা না পান বা তাও যদি আপনারা না পারেন তাহলে কী করবেন, আপনাদের পার্শ্ববর্তী কোনো খামার থাকলে সেই খামারি ভাইকে বলুন যে ভাই আপনি আপনার বড় মুরগিগুলোকে কবে ভ্যাকসিন করবেন আমাকে একটু ডেকে নেবেন, সে জায়গায় গিয়ে আপনারা দুদিন দেখুন, অবশ্যই আপনারা পারবেন। এই জিনিসগুলো সেরকম কোনো কষ্টসাধ্য জিনিস না, দু একবার দেখলেই আপনারা শিখে যাবেন। তো ভিডিওটা খুব একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আরেকটা কথা, আপনারা এরকম বাঁশ বা কোনো কিছু যদি উঁচু করে দেবেন, কেননা মুরগিগুলো উঁচুতে থাকতে খুব ভালোবাসে এবং একটু উঁচু করে দিলে আপনি একসঙ্গে অনেক মুরগিও রাখতে পারবেন। তো ভিডিও লম্বা করার কোনো ইচ্ছা নেই, তো ভিডিও শেষ করার আগে আপনাদের আর দু একটা মুরগিকে দেখাবো তো ভ্যাকসিনটা কী করে করতে হয়, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি বলছিলাম যে উল্টো দিকে করা যায় দু জায়গায়, তো এই আর একটা স্থান মুরগির রানের নিচের দিকটায় করা যায় ভ্যাকসিন। তো ভ্যাকসিনগুলো অবশ্যই 10 সিসি করে করবেন, কেননা বেশিটাও করাটাও ঠিক না কম করাটাও ঠিক না, এজন্য 10 সিসি করেই করাটা বাঞ্ছনীয়। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই থাকছে, ভিডিওটা আর বাড়াবো না, এই শেষ মুরগিটা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো বন্ধুরা, ভালো থাকবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম অনেক ভিডিও যদি পেতে চান আমাদের সঙ্গে অবশ্যই থাকুন, আপনাদের জন্য আমরা সব সময় রয়েছি।
বন্ধুরা, এই ভ্যাকসিনের ভিডিওটা করতে গিয়ে অনেকটা লম্বা হয়ে গেল এবং এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। তো আজকে এ পর্যন্তই থাকলো। তো যদি এরপরেও কারো কোনো সমস্যা হয়, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে জানান। তো আজকে এ পর্যন্তই থাকছে। তো তার আগে আর লাস্ট ভ্যাকসিনটা আপনাদেরকে দেখি, আমি ভিডিওটা শেষ করব। দেখে নিন।